গুড মর্নিং বন্ধুরা, সবাইকে শুভ সকাল। আজকে আবার চলে এসেছি কলকাতায় আমার কিছু পার্সোনাল কাজের জন্য। তো আমাকে প্রায়ই আসতে হয় প্রতি সপ্তাহে, তো আজকেও সেই প্রতিবারের মতো আজকে চলে এসেছি কলকাতায়। এবং আজকে দেখাবো আমি কী কী করছি এবং খুব অল্প সময়ের মধ্যে, ঠিক আছে? পুরোটা দেখানো সম্ভব নয়, আমার ক্যামেরাম্যান যেহেতু আসেনি। আমার সাথে একজন এসেছিল, অতটা ভিডিও করতে জানে না, যতটাই জানে ওর মধ্যে দিয়ে তুলে ধরেছি। ফার্স্টেই আমরা বাস স্ট্যান্ড থেকে নেমে চলে এসেছি ফ্যান্সি মার্কেটে। এখানে এসে পড়ি, দেখুন এরকম ছাতুরপুর দেওয়া কচুরি নিয়ে নিয়েছিলাম, সাথে ছিল গরম গরম ঘুগনি, ধোঁয়া ওঠা ঘুগনি একবারে দেখতে পাচ্ছেন। ঘুগনিটা একটু নিয়ে খেয়ে দেখা যাক, দারুণ। যে কোনো জিনিস গরমটা খেলে খুবই ভালো লাগে, সেটা তো আর নতুন করে কিছু বলতে হবে না, আপনারাও বাড়িতে খান নিশ্চয়ই জানেন। দারুণ, একদম কচুরি খেয়ে নিলাম গরম গরম। এরপর কিছু কাজ বাজ সেরে ফ্যান্সি মার্কেট থেকে চান্দি মার্কেট যাব। আপনারা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। ফ্যান্সি মার্কেটে কাজ শেষ, এবারে আমরা বেরিয়ে চলে এসেছি চাঁদনি মার্কেটে। দেখুন কাকার দোকানে সব লাল লাল কালারের তরকারি রয়েছে। এখানে দেখুন কাতলা মাছের ঝোল রয়েছে, তারপর মাছের ডিমের বড়া, বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে সবজি, আর এখানে একদম কাঁচা নৌকা নেবু, সরু সরু চালের ভাত আর ডাল, আর চিকেন কষা রয়েছে সাইডে, অনেক কিছু খাবার রয়েছে। যাই হোক আমরা খেলাম, এবং দেখে দেখতেই পাচ্ছেন ভিডিওতে মাছের মাথার সবজি দিয়ে একটা ওই বাঁধাকপি দিয়ে একটা তরকারি নিয়ে নিয়েছিলাম, ভাত সরু লম্বা লম্বা চালের, ফ্রেডের চালের ভাত, পাঁপড় ভাজা খেয়ে নিলাম। এবং আমার সাথে যে এসেছিল আমার বন্ধু বিশ্বজিৎ, ও খাচ্ছে, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। এবং একটা কথা বলার আছে, যেটা আপনারা ভিডিওটা অনেকেই দেখছেন, সাবস্ক্রাইব করছেন না ইউটিউব থেকে, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারাও ফলো করছেন না। দয়া করে আপনারা একটু ফলো করে দেন ফেসবুক থেকে, এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেন। ধন্যবাদ, ভালো থাকবেন।